বন্ধুরা, এবার এটাকে ভালো করে এরম করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে বালতির সাইড দিয়ে পুরোটা দিয়ে দেব। আপনারাও কিন্তু এটাকে অবশ্যই দেবেন, ঘুলিয়ে নেবেন, ঘুলিয়ে নিয়ে ভালো করে দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে স্থলপদ্মা গাছটা হেলে আছে, যতটা সম্ভব আমি সোজা করে রিপোর্ট করব। কিভাবে সোজা করছি সেটা আপনাদেরকে দেখাবো। এই গাছটা পুরনো হয়ে গেছে, এই মুহূর্তে আমি কি খাবার দেব, নার্সারি থেকে গাছ এনে কিভাবে বসাবেন সেটা আমি একটুখানি বলে দেব। আগে এখান থেকে গাছটাকে ভালো করে বার করে নিই। চলুন, কিভাবে বার করছি সেটা আপনারা দেখুন। দেখুন, আমার হাতে যে যন্ত্রটা রয়েছে, এরকম যন্ত্র আপনাদের কাছে যদি থাকে, প্রথমে এই যে পুরো গ্রো ব্যাগটা সাইড দিয়ে এরম করে আপনারা এরম কেটে কেটে নেবেন। এইটা যেহেতু পুরনো হয়ে গেছে, গাছটা দুবার ফুল পেয়েছি, আমি এই গ্রো ব্যাগটা কাটবো না, যেহেতু প্রচুর শেকড় হয়ে গেছে, এবং মাটিটাকেও আপনাদের কিন্তু শুকনো রাখতে হবে বন্ধুরা। আর যারা ধরুন নতুনরা গাছ করছেন, সবে সবে এরকম রিক্স আপনারা নেবেন না, আপনারা কিন্তু গ্রো ব্যাগটা অবশ্যই কেটে দেবেন। আর আমরা যখন নার্সারি থেকে গাছ আনবো, নার্সারি থেকে গাছ এনে কখনোই আমিও করি না, আপনারা সঙ্গে সঙ্গে ব্যাগটা কেটে দিয়ে আপনারা গাছটা বসাবেন, কারণ খুব সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় থাকে, শিকড়ে হ্যাম্পার হয়, গাছটা মরে যাওয়ার চান্সটাই বেশি থাকে। এখানে দেখুন, আর এগুলো করে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমি করছি। আপনারা যারা পারেন না তারা কিন্তু এই রিক্সটা নেবেন না, এটা ধৈর্য ধরে আপনাদেরকে করতে হবে যদি করতে চান। আর যারা অভিজ্ঞ তাদের তো বলার কথাই নেই, আর যারা নতুন তাদেরকে বলছি আপনারা এই রিক্সটা নেবেন না। আস্তে আস্তে বন্ধুরা এটাকে বার করে নেব। এই স্থলপদ্ম গাছ কিন্তু জানেন তো ভীষণ রোদ পছন্দ করে, আমরা রোদের মধ্যেই রাখবো এটাকে। এখন আমরা রিপোর্ট করার পর 7 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেব, রেখে দেওয়ার পর এটাকে রোদের মধ্যে রাখবো। এবং এ জল খুব পছন্দ করে, শুকনো যেন মাটিটা না হয়ে যায়, তাহলে ডালপালাগুলো একদম সেই ঝুঁকে যায়, সেটা যেন না হয়, ময়েশ্চার থাকে যেন মাটিটার মধ্যে, সবসময় কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। দেখুন, আস্তে আস্তে এবার কিন্তু এরকম বেরিয়ে আসছে। আমি বারবার বলছি, আপনারা যারা পারবেন তারা করবেন, যারা পারবেন না এই রিস্কটা কিন্তু নেবেন না। দেখা যাবে যে আপনারা পারলেন না, মাঝখান থেকে মাটিটা ছেড়ে গেল, সেক্ষেত্রে গাছটা কিন্তু মরে যাওয়ার চান্সটাই বেশি থাকবে। এগুলো আমি করি, এবং আমি বুঝতে পেরেছি যে শেকড়টা ভর্তি হয়ে গেছে, যার জন্য আমি এই জিনিসটা করছি। আপনাদেরকে দেখাচ্ছি যে শেকড় কিভাবে ভর্তি হয়েছে। আর যদি কেউ করতে চান, মাটিটাকে অবশ্যই কিন্তু এরকম শুকনো করে নেবেন বন্ধুরা। আমি যেভাবে সহজভাবে গাছ করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। এবারে দেখুন, আপনাদেরকে আমি আগে একটু মাটিটা দেখিয়ে নিই। প্লাস্টিক বালতির মধ্যে আমি গাছটা রিপোর্ট করব। প্লাস্টিক বালতির মধ্যে মাটি কিন্তু আলাদা হয়, সেটা আমি অলরেডি একটা ভিডিও করে রেখেছি, সেটা আপনারা দেখে নেবেন। আর এটা হচ্ছে মিশ্র সার, আগের দিন আমি একটা মিশ্র সারের ভিডিও ছেড়েছি, ওই মিশ্র সারই, হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, যা যা আছে সব কিছু দিয়ে একটা মিশ্র সার। যেহেতু গাছটা আমার পুরনো, রুট প্রচুর হয়ে গেছে, এখানে যদি আমি মিশ্র সারটা দিই, সরাসরি বসাই, এখানে কিন্তু গাছটার কোনো ক্ষতি হবে না। কিন্তু নার্সারি থেকে এনে আমরা কোনো রকম গাছে খাবার দিয়ে বসাবো না, তার কারণ হচ্ছে ওরা কিন্তু গাছগুলো যখন ওখানে রাখে মিশ্র সার দেয় না, মিশ্র সার দেওয়া সম্ভব না, ওদের অত গাছ রয়েছে। ওরা দুটো করে DAP-র দানা দিয়ে গাছগুলোকে ভালো রাখে, সতেজ রাখে, যাতে আমরা গিয়ে পছন্দ করে নিতে পারি বন্ধুরা। তাই সেখানে এটাও কিন্তু একটা গোবর সার রয়েছে একটুখানি, আর ওতেও মাটি রয়েছে, বাগানের পুরনো মাটি। আর এই যে মাটিটা আমি কাটবো, সেই মাটিটা সব একসঙ্গে মিশিয়ে আমি গাছটা কিন্তু রিপোর্ট করব। তা নার্সারি থেকে গাছ এনে আমরা 30% মাটি, সরি 70% মাটি, 30% গোবর সার, আর একটু সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা গাছ বসাবো। আর কারোর কাছে যদি ট্রাইকোডমা ভেরিডি থাকে সেটা দিলে, আর সিঙ্গেল সুপার ফসফেটটা না দিলেও চলে। এইভাবে বসাবেন, গাছ কিন্তু মরবে না। আর 7 দিন মতো ছায়ার মধ্যে রেখে দেবেন, দিয়ে রোদের মধ্যে রাখবেন। খাবার মোটেও দেবেন না, যখন দেখবেন 1 মাস হয়ে গেছে তখন পাতলা করে খোল জল দিতে থাকবেন। হালকা 2-1টা DAP-র দানাও খোল জলের মধ্যে দিতে পারেন, কিন্তু কিছু হবে না। যখন দেখবেন কিন্তু ব্রাঞ্চ ছাড়ছে, আমি তখনকার কথা বললাম যে ব্রাঞ্চ ছাড়েনি অথচ আমি ওই খাবারটা দিয়ে গেলাম, সেটা কিন্তু আপনারা করবেন না। এইভাবে ওলঢাল করে বন্ধুরা আমি মাটিটাকে রেডি করে নিলাম। এবার গাছটাকে, শেকড়টা আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। দেখুন, এইটা দিয়ে ভালো করে আমি কেটে নেব, আপনারাও ওইভাবে কেটে নেবেন।
যাদের এই মুহূর্তে শেকড়গুলো এরম হয়ে গেছে, কারণ আমাদের ফুলটা বর্ষার পরে ফুলটা নিতে হবে, ফুলটা না হলে কিন্তু বড় হবে না যদি শেকড় ভর্তি এরকম থাকে, যাদের আমরা না রিপোর্ট কিন্তু আমাদেরকে করে দিতে হবে বন্ধুরা, অবশ্যই আমরা রিপোর্টটা করব, না হলে কি হবে ফুলটা ছোট হয়ে যাবে, কুঁড়ি শুকিয়ে যাবে। আর মাটির গাছে কি, মাটির গাছে কিন্তু কিছু দিতে লাগে না, এর যেটা প্রবলেম সেটা হচ্ছে মিলিবাগ হয়, এর একটাই প্রবলেম। আমাদের এখানে যে মিশ্র সারও দিতে হবে সেটাও নয়, কিন্তু আমি যে বসিয়ে দিলাম এরপর কিন্তু আমি শুধু খোল জালি দেব, ঠিক 15-20 দিন পরে যখন দেখবো ব্রাঞ্চ আসছে নতুন, তখন আমি কিন্তু এই খোল জলটা দিতে থাকবো। বর্ষার সময়তে এখন আমাদের ওয়েদার রিপোর্ট খুব সুন্দর দেয় যে এখন জল হবে না, সেই মুহূর্তে 2-3 দিন আমরা খোলটাকে ভিজিয়ে রেখে পাতলা করে কিন্তু দেব। গাছটা যদি আমরা খুব ভালো হেলদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে প্রচুর ফুল হবে, ফুলগুলো বড় হবে, কোনো অসুবিধা হবে না। আর আমরা যদি এই যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন খোলামটা এইভাবে দিয়ে দেব, দিয়ে বালতিটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি কত ছিদ্র করে নিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে ছিদ্র করে নেবেন। অলরেডি এর আগে আমি প্লাস্টিক বালতিতে গাছ বসানো নিয়ে, মাটি কি তৈরি হবে কিভাবে বসাবেন, আমি এই নিয়ে কিন্তু ভিডিও করেছি, আপনারা যদি চান দেখে নিতে পারেন। এবার আমি মাটিটা এর মধ্যে ঢুকিয়ে নেব বন্ধুরা, এইভাবে আমি খাবার দেব, পাতলা করে খোল জল দেব, আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। আমরা ঘুঁটে ভেজানো জল বা পুরনো গোবর ভেজানো জলও দিতে পারি। যখন দেখবেন যে ফুলগুলো কুঁড়িগুলো এসে গেছে, সেই মুহূর্তে আমরা কি করব, একটুখানি পটাশ জাতীয় খাবার দেব। দেখুন গাছটা এরকম যে হেলে আছে, আমি আর একটু মাটি তুলে নিচ্ছি, যতটা সম্ভব আমি চেষ্টা করব গাছটাকে একটু সোজা করে বসানো। গাছটা সোজাসুজি আমি বসাবো না, দেখুন মাটিটাকে কীভাবে আমি একটু হেলিয়ে দিয়েছি, হেলি দিয়ে বসাচ্ছি যাতে যতটা সম্ভব গাছটা সোজা থাকে। আর দেখুন কতটা আমি মানে ভেতরে দিয়ে দিচ্ছি, এবারে যে মাটিটা দিয়ে দিলাম অনেকটা ভেতরে চলে গেল কাণ্ডটা, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আমরা ডাল কেটেও কিন্তু গাছ বসাই, তা এক্ষেত্রেও যদি ওখান থেকে শেকড় আসে আমাদের কোনো ক্ষতি হবে না। আর আমি যে এই বালতিটার মধ্যে গাছটা বসিয়েছি আর এই যে রেখেছি আমি 2 ইঞ্চি মতো ফাঁকা, বন্ধুরা এটা আমি বারবার বলছি, আপনারা 2 ইঞ্চি মতো ফাঁকাটা রাখবেন, খাবার দিতে হবে, বিশেষ করে জলটা, তলা পর্যন্ত যদি জলটা না যায় গাছের কিন্তু খুব ক্ষতি হয়। এরপর বন্ধুরা আমি কি করব, এরপরে এর মধ্যে একটুখানি আমি দেব সাপ পাউডার, দেব হিউমিক অ্যাসিড দেব, আর রুট হরমোন গুলে এর মধ্যে দিয়ে দেব, শেকড়টা যাতে ভালো থাকে সেটাই আমি করব। খাবার আমি আপনাদের আগেই বলে দিলাম, দেখুন গাছটা কীরকম হেলে আছে, আর আমি সোজা অবস্থাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা গাছ করবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। আর আপনারা আমি মিলিবাগের জন্য কি করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আর এতে আর অন্য কোনো রোগ পোকা কিন্তু হয় না, ভিটামিন ফিটামিন স্প্রে করার কিন্তু বন্ধুরা দরকার নেই, এই এমনিই হবে, এমনি খুব ভালো হয়। দেখুন সাপ পাউডার নিলাম, এটা হচ্ছে রুট হরমোন, আর হিউমিক অ্যাসিড একসঙ্গে জলে গুলে এটা কিন্তু অবশ্যই দেবেন আপনারা গাছেতে। আপনারা হিউমিক অ্যাসিডটা গুঁড়ো হিসাবেও দিয়ে দিতে পারেন, আমি কিন্তু একটু গুলেই দিচ্ছি, আর ভালো করে নাড়িয়ে নেবেন, কারণ হচ্ছে রুট হরমোনটা না গুলতে চায় না। এইভাবে পরিচর্যা করুন, গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না, গাছ মরবে না। পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে আপডেট দেব। বন্ধুরা আমার এই ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। এইভাবে ধার দিয়ে বন্ধুরা এইভাবে আপনারাও দিয়ে দেবেন। বন্ধুরা দেখলেন তাহলে আমি এই গাছটা কিভাবে বসালাম, গাছটা দেখুন খারাপ নেই, সুন্দর আছে। আর এই জবা গাছের মধ্যেও কিন্তু এই গাছেও কিন্তু মিলিবাগ বন্ধুরা লাগে, এবং পাতার উল্টো দিকটা আপনাদেরকে খেয়াল করতে হবে। এর সব থেকে ভালো ওষুধ হচ্ছে রুগার আর একতারা। আমরা 1 লিটার জলে রুগার নেব 1 গ্রাম, এবং এই পাতার পেছনগুলো একটু খেয়াল রাখবেন, পাতার পেছনগুলোতে কিন্তু মিলিবাগ একদম চাপ দিয়ে বসে থাকে, গাছটাকে নষ্ট করে দেয়, সেখানে কিন্তু আমরা ফুল ভালো পাবো না, সেটা আমাদের খেয়াল করতে হবে। আর রুগার 1 লিটার জলে 2 ml দিয়ে মিশিয়ে ঝাঁকিয়ে আমরা বিকেলের দিকে স্প্রে করে দেব, তাহলে কিন্তু আর মিলিবাগটা হবে না, এবং আমরা ভালোভাবে ফুলটাও পেয়ে যাব। এইভাবে বন্ধুরা আপনারা গাছ করবেন, আমি যেভাবে সহজভাবে গাছ করি, পাশে দেখুন আমি দিয়ে দিয়েছি ছবিটা, আপনারাও সেইভাবেই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, আর নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।